দাঁড়ায় দেন। আমার ভাই বুরহান ফকির শ্রদ্ধ বড় ভাই, ওনার প্রতি ভক্তি রাখি। ওনার বাড়ি ওরস হয়, আমিও গান গাই। আপনি গান গান, ওই যে আমার দাদা আইনাল বয়াতি সাহেব গান গাইতেছে, তো তো একজনে বাঁশি বাজাইছে, তার বেতন দিতেছে না। হারন কাকা কইতেছে, বাবা ওই জাফরের বেতন দেওয়া লাগবে। ওর বাইনা করছে কেটা, ও কিটা রে, ও করছে কি? হ্যাঁ, এতক্ষণ ছিল কোথায়? কোনো সারা রাত বাঁশি বাজাইল, কও বাঁশি বাজাইলে আমি শুনতাম না। ও বাঁশি বাজাইছে, ক হ্যাঁ কর বেতন দেবো। আমার ও বাঁশি বাজাই আমার গানের কি ক্ষতি করছে আমি শুনি নেই, যত আমি ক্ষতি করছে ক্ষতিপূরণ দিব, তারপর ওর বেতন দেব। তো উনি কয় যে আমি বুরহান ফকিরের বাড়িতে গান গাই। তো বুরহান ফকিরের বাড়িতে তো উনি গান গায়, শরীয়ত সরকার গায় আমাকে, শরীয়ত সরকার। তো শরীয়ত সরকার দিলে গেছে উনি বাইরে, সত্য দুজন একখানে থাকার কথা না ভাই, খাতির জহর। তাহলে এটা মিথ্যা কথা হইল না? এই তো স্বার্থ। এটা মিথ্যা কথা কইছে, কয় বুটা বুটি করলি পর বয়ে থেকে আমি আবুল সরকার জিতুম, এটা জিতবেন বাজান সত্য। কয় যে ভালোবাসা মানিকগঞ্জের লোকের কাছ থেকে পাইছে, আমার আত্মীয়ের ভিতরে থেকেও পাইনি। এই ওরসে যামু যদি দেখি কোনো একটা আত্মীয় আপনার দরবারে গেছে, এই ইমারতটা নিয়ে আমি চলানো করুম, ওটির বাইরে ভাই করুম। শরীয়ত সরকারের বিষয়টা নিয়ে একটা কথা কইছি, তাও খাতায় লিখছে, বুঝছেন না বাবা, তাও খাতায় লিখছে। ধৈর্য কত ওনার চিন্তা করেন, লেখেন লিখতে থাকেন। দাদা আইনাল বইতে শিউলি দেওয়ান তো গান গুরু শিষ্য পালা, শিউলি দেওয়ান প্রশ্ন করছে দাদা খারায় কোনো জব দে নাই, জব দে নাই, পরের স্টেজেও তো বলতেছে দয়াল আমি প্রশ্ন করলাম জব দিলেন না। উনি পরের স্টেজে খারে ও স্টেজে প্রশ্ন করছে জব দে নাই, তুই করতে থাক, তুই যা প্রশ্ন শিখছিস তা করতে থাক, সারা রাত প্রশ্ন করতে থাকে আমারে, আমি শেষ বলে এক কথায় জব দিয়ে চলে যাব। সারা রাত প্রশ্ন করছে আর জব দেয় নাই, বুঝছেন না মিতা। শেষ বেলা দাদা আইনাল সাধক আইনাল বৈতি সাহেব বলতেছে শিউলি দেওয়ান তুই যা সারা রাত প্রশ্ন করছিস আমি একটাও বুঝি নাই, তোর প্রশ্ন হয় নাই আমি এর জব জানি না, ধর গানটা ধর রাসুল নামের পাল তুলিয়ে দে, লিখতে থাকেন যত পারেন লেখেন। তো আমাদের মাঝে আমার বাবা যান আব্দুল সামাদ পীর সাহেব আলতিস, তিনি যে আমি আসছেন বজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, ধন্যবাদ। একটি গান পাইলাম বেলায় থই খোদাই শক্তি সিনের এলেম বলো যারে জান গে মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। সে গানটার ভিত্তে আরো পাইলাম খুদ শক্তি হইল বেলায়াত যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারা জানতে পারে। এখানে আমার একটা কাউন্টার থাকবে বাবা, দলিল আসছে যে লাকাত জাকুম রাসুলিন মিন আনফুসেকুম, রাসুল আনফাসের সাথে আসা যাওয়া করতেছে বিদা এই সৃষ্টি জগৎ। আল্লাহ বলছে যে আমার দোস্তকে আমি সৃষ্টি জগতের হায়াত স্বরূপ পাঠাইছি। এখন যদি তাই হয়ে থাকে, নবী যদি সৃষ্টি জগতের হায়াত স্বরূপ আল্লাহ পাঠাই থাকে, তাহলে যাহারা হয় আহলে বায়াত যেখানে রয় জীবের হায়াত, এই জীবের হায়াতটা কিরা? এখন আমি দলিল ধরুম না আপনার সাধকের কথা ধরুম, কোনটা? তারপরে কিরে বাবা গানটার, সৃষ্টিতে আহম্মদ ছিল ওইখানে বেলায়াত ছিল, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে। পেশানিতে কার পেশানিতে? আবদুল্লের পেশানিতে ঘুরতেছিল কে? মোহাম্মদ।
পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে পরে আব্দুল্লাহর ঘর আলো কইরা মোহাম্মদ আসলে মোহাম্মদ মোস্তফা নামে প্রকাশিল ববের পরে কে আসলো মোহাম্মদ মোস্তফা নামে এখন যদি বেলায়েত খোদাই শক্তি হয় তাহলে নবুয়াত কি যেহেতু আপনি নিজে মুখে বলছেন যে নবুয়াত এবং বেলায়েত দুইটাই বস্তু নবীর কাছে ছিল তাহলে আগে হলো নবুয়াত আর সেই নবুয়াতি শক্তির জোরে হলো বেলায়েত প্রকাশ পাইল বেলায়েত যদি নবুয়াত যদি না থাকতো তাহলে আমার মনে হয় যান আর যেহেতু আপনি গানের ভিতরে শুনলাম যে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিলেন পয়গম্বরে মাওলাজির দিদারে এখন যদি কিনা মাওলাজির দিদারে যদি দয়াল নবী থাকে ওনার কাছে যদি বেলায়েত থাকে আর নবুয়াত থাকে তাহলে উনি কার দেন ডাক করল উনি মাওলা উনি সবকিছু দুটোটার মালিক উনি তাহলে উনি আবার কোন জিনিসের জন্য উনি এই ধ্যানটা করলো কোরআন প্রকাশ ববের পরে এই কোরআনটা হীরা পর্বতের গুহায় যদি নাজিল হয়ে থাকে বা জানেন আমার কাউন্টার আপনি বলবেন গানে থেকে জানার জন্য কোরআনটা যদি কিনা হীরা পর্বতের গুহায় জাবাল নূরের ভিতরে আইসা থাকে তাহলে হীরা পর্বতের গুহা কয়টা কারণ মাদানী সূরা হলো 28টি আর মাক্কী সূরা হলো 86টি তাহলে হীরা পর্বতের গুহা মদিনায় একটা আছে নাকি আমার একটু বুঝ প্রদান করবে না আসলে কোরআনটা নাজিল হলো কোন জায়গা দয়া করে একটু আমাকে বুঝ প্রদান করুন পঞ্চমে ময়ূকার আকারে পঞ্চম
লক্ষ কোটি আলেপ
ফুটে তাহলে বাজান এই আল্লাহ তিনটে কেন যদি বলে যে আমি সবকিছু আমার থেকে একবার আমি সৃষ্টি করব আল্লাহ পারে না আল্লাহ হলো সর্বশক্তিমান তা আল্লাহ সৃষ্টি করেছিল তিনটে এই তিনটে হলো আল্লাহ সৃষ্টি করতে আর বাকি সব সৃষ্টি হইছে আমার নবীজির নূরে এই সৃষ্টি জগতের বেলায়েত কোন পীর মুর্শিদ কোন তাই কিছু কোন সকল আমার নবীর নূরে তাই তো আমার বাবা কষ্ট ছিল যে ইশক থেকে তিনটে শব্দ বাইর হলো সেখানে জিপকে শরীফের গওহর শাহ সাধক গওহর শাহ একটি গান আছে ইশকে তো হয়েছে পয়দা নবী দি আমার ইশক তো সে জুস মারিয়া আল্লাহ এক হইতে হয় দুই আকার তাহলে গেল আপনার এক কথা এই তিনটে কেন তামাম সকল কিছুই আল্লাহ নিজে একসাথে সৃষ্টি করতে পারে পারে না বাবা না অস্বীকার করা যাইব যা কিছু করছে ওটা সর্বপ্রথমই তখন হয়েছে আর একটা প্রশ্ন করছে কি রে বাবা আল্লাহ কোনোদিন দোস্ত কয় নাই আল্লাহ দোস্ত কইছে কিন্তু নবী দোস্ত কয় নাই বিষয়টা আপনারা আমি একটা যুক্তি দিব যুক্তি কিটা বাস্তবতা বাস্তবতা কেমন আমাকে আলিয়া বয়াতি আছে না বাবা এই আলিয়া বয়াতির কাছে ফোন করলে পরে উনি করে কি মোবাইলটা ধরে আগে সালামটা দেয় ওনার সাথে কেউ সালাম আলিক সালাম দিয়ে সারতে পারে না তো ওনার ছাত্র রশিদ সরকার মাদারীপুরের উনি একদিন সালাম সরাসরি সালাম দিছে মোবাইল তো না সরাসরি সালাম দিছে পরে কয় রশিদ সালামের বাংলা কি রে বাবা কয় আপনার উপরে রহমত বর্ষিত কয় আমি তোর গুরুমা তুই কি আমার জন্য দোয়া করবি তুই কি আমার বলতে পারস যে আমার পর রহমত বর্ষিত রশিদ কয় না আমা কয় তাহলে সালামটা আমি দেবো তোর আমার সন্তান আমি সালাম দিব যে তোকে পর রহমত আল্লাহ বর্ষিত করো এই জন্য আসান চিস্তির একটি গান আছে মুর্শিদ কোন সময় কোন হালে থাকে কিভাবে কাহাকে ডাকে খবরদার সালাম দিও না তারে কোন সময় দয়াল আমার সালাম দিতে পারে কারণ দোয়া করলো যে সাত্তারে পর রহমত বর্ষিত হোক তেমনি করে তেমনি করে আল্লাহ দোস্ত কইছে মোহাম্মদ রে কিন্তু মোহাম্মদ দোস্ত কয় নাই কারণ আল্লাহ নিজে বলতেছে হে দোস্ত আপনার পর আল্লাহর রহমত বর্ষিত হোক এই তো আপনার দুইটা কথা ছিল শেষ হল এবার আমার প্রশ্ন আপনি বলবেন কাউন্টার তো আপনার গানে থেকে আছে তারাবালি দেওয়ান গান লিখছে আমাকে দাদা সে গানে থেকে আমার কথা আছে আর একটা প্রশ্ন আপনার কাছে করব বাবা প্রশ্নটা কি বেলায়েত এই যে বেলায়েত বেলায়েতের কর্ণধার কারে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয়া তারে গানের ভিতরে পাইলাম এখান থেকে আমার একটু জানার থাকবো বাবা আপনি বলবেন যে মওলা আলী মুশকিল খোসা সে বেলায়েতি শক্তির জোরে পবিত্র কোরআন শরীফে দুইটা সূরা আছে একটা হলো শামস আর একটা হলো কামার একটা সূর্য আর একটা চন্দ্র এই সূর্যকে মওলা আলী মুশকিল খোসা দুই দিন ডুবা সূর্যকেও সে আবার উত্তোলন করছিল এই বেলায়েতি কোন শক্তির জোরে বেলায়েত কত প্রকার কোন ভাব নিয়ে সে সূর্যকে উপরে উঠেছিল সেই সাধনাটা কোন সাধনা দয়া করে আমাকে একটু বুঝবেন করবেন একটা প্রশ্ন রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক
যেখানে যে সৃষ্টিতে আহমদ ছিল ওইখানে বেলায় ছিল আস্তে এ আমার একটু কাউন্টার বাবা বলবেন কারণ অনেক দিন পরে পাইছি যে আহমদ ছিল সৃষ্টিতে আহমদ ছিল ওইখানে বেলায় ছিল তখন এই বেলায়তে তখন সৃষ্টিতে আহমদ ছিল ওইখানে বেলায় ছিল ওই বেলায়তের ভিতরে একটা আয়াত লেখা ছিল ওই আয়াতটা পড়লে একটা রূপ আইসে তার সামনে এসে দাঁড়াইতো সেটা কিরা আর আয়াতটা বেকি শক্তি আজকে আমার বাপের কাছ থেকে একটু বাই করবার চাই মানে বেলায়েতে হলো খোদার হলো শক্তি মানে উনি নিজেই খোদা বুঝাবার চাইতেছে আর কি তাহলে আল্লাহর নাম কয়টা বাজান বা বলছেন 99টা আর দল লবির নাম কয়টা আজকে আমার বাজান ইসব চাচা বাপের পাঠনইছে আমার হিয়েছে যে খাজা বাবার নামে 7,500 খাজা বাবার কথা আমি কবির দামকে তাহলে আমার নবীর নাম হলো 4,500 হইলো খাস নাম তাহলে খোদাই সব সৃষ্টি জগতে সবাই আল্লাহর ইবাদত করে আর আল্লাহ কয় আমি একটা ইবাদত করি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার দোস্ত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ সালাম পেশ করতে পারি আল্লাহর ইবাদত আর যে নিকে আমার নবীর ইবাদত করে তারে উনি দোস্ত কবর দেবে কোন ঠেয়ে আমার একটু বুঝাবেন I'm
করে জানাই আসসালামু আলাইকা ইসমিয়া আহমদ হুজুর করানো সত্তাগো ইসমিয়া আহমদ হুজুর করানো फकिर भाई नबी गो तुम हाथ थे हम्मत सृष्टि हम्मत छोने बेलायत আমার নবী নিজে আহাত হইতে আহাম্মদ ধারণ করেছে ওই সময় হলো বেলায়েতে জন্ম দিয়েছে তুমি আহাত হইতে আহাম্মদ আত্মমেনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা মোল্লালি মুশকিল খুশার নিজে দুই হাত উঁচু করে সাক্ষী দিছে যে আপনি সত্যিকারে আল্লাহর রাসূল আপনার কালেমা পড়ে আমারে মুসলমান করে নেন কারণটা কি আবার খারাই কইন না যে তোর নবী আল্লাহ কো এখানে যদি সত্তরটা গাড়া করা হয় বাজার এই জমিটার ভিতরে সত্তরটা গর্ত করা হয় সত্তরটা গর্তের ভিতরে যদি পানি থাকে সূর্য তো একটা পানির ভিতরে সত্তরটা গর্তের পানিতে সত্তরটা সূর্য দেখা যাবে না আবার খারাই তো কোর পারেন যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ কয় রাসূল আল্লাহ তো নবী কো যিনি রাসূল উনি নবী স্থান কাল পাত্র ভেদে যেমন পদকর্তা লালন সাহেব বলছে কূপে গেলে কূপের জল হয় আর গর্তে গেলে গর্তের জল কয় তাই না ভাই এরকম একটা গান আছে না স্থান কাল পাত্র ভেদে জল তো একটাই যিনি নবী উনি রাসূল স্থান কাল পাত্র ভেদে উনি নাম দিন উনার কলেমাটা উনি প্রচার করছে আবার খারাই ওটা কইন না পদকর্তা লালন সাহেবটা যে যিনি মুর্শিদ তিনি রাসূল তো নবী গো আমার নবী যে রাসূল সে এনে বেড়া দিতে হয়ে গেলাম বাবা একটা বড় মিম আর একটা হলো
আরেকটলে সাকিন মিন তাই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খুদে খোদা রব রহমান সব তুমি একা কারণ মিমের পর্দা উল্টে তোমারে দেখলাম চাইয়া তুমি কিরা আমার নবীকে খুদা খুদা রব রহমান সব তুমি একা আসতে ভাই এই জন্য বেলায়েতের পীর মুর্শিদ নায়েবের আসল দ্বারা ওনাও একজন সমস্ত ওলি আল্লাহ পীর মুর্শিদ নায়েবের আসল দ্বারা ওনাও একজন পীর আছে কিরা আমার দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি মদিনা মুনওয়ারায় ঘুমায় আছেন এই জন্য সমস্ত পীর মুর্শিদ ওলি আল্লাহরাও হজ করার জন্য মদিনায় যায় তার পীরের বাড়ি দেয়া সেখান থেকে ফায়াজ প্রাপ্ত হয়ে আসে আরে তাই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খোদে খোদা রব রহমান সব তুমি একা ধন্যবাদ সরকার আমি নাকি মিথ্যে কথা কই কারণ গান গাইলাম আমি আর শরীয়ত বয়াতি শরীয়ত বয়াতি জেলে উনি বাইরে কে এটা কি মিথ্যে কথা হইল নাকি আমার খালি শরীয়ত না আরো তো মানুষ আছে তবে শরীয়ত জেলে আছে আমি খুব বিপদে আছি খালি আমি না প্রায় বয়াতি বর্তমান আমার ছোট একটা কথা আমার মনে পড়লো আমার একটা ছেলে আছে ওদের বাড়ি হলো পুরাধা কুষ্টিয়ার পরে জগতি তারপরে হলো পুরাধা থানা হলো মিরপুর গ্রামের নাম হলো সাতিয়া তো কুষ্টিয়ার লোকের ভাষা তো একটু আমাদের চাইতে একটু ব্যতিক্রম কথা সত্য কারণ 10-12 কিলো পর পরেই কিন্তু ভাষা একটু চেঞ্জ হয় আর কুষ্টিয়ার ভাষাটা একেবারেই মিষ্টি ভাষা আরে ভাই কোন যাচ্ছেন কেমন আছেন হ্যাঁ রান্না হই গি মন্টু দেখছা আসা ভালোই বয়স
लुंगी टुंगी पड़े ग्रामे शहरे जाए फुल पांजामी सामने खानी भीतरे भरसे इन कर सामने आबार पांजामी ढुकु रखाइछेन कारणटा कि भाई बुलिना भाई खूब विपदे आछि विपद हइले आपनार पिछने खानी बड़ो ओटा भरी दें कार भाई आरो विपद पासे बोलाई जाबि ना ने पासे आबार कि विपद हइलो कह भाई सामने पांजामी सीरा पिछने पैंट सीरा ठीक तो एगले पुरेन रुह तो बुझे तो कथाटा कहल सदी जेले आपदे आ सत्य कथा बोलते गेले तुम्हारो जेल खाटा लागबो ओडा विषय ना सत्य कथा बोलबा सत्य पथे चलबा तुम्हार जन्य कारबाला पास पास घुरबे जरा सत्य कथा बोल सत्य पथे जरा चलो तर कारबाला पीछे पीछे घुरे तो सत्य सत्य भाव चलो गान मध्य छो खोद शक्ति हईल बेलायत जेखाने रय जीवे हायात जाराई होया हाले बायात ताराई जानते पारे सम्मुख सालात आदाय करे मुर्शिद बर्जक धरे जेमन चंद्र थेके सूर्य थेके चाँदेर आलो प्रकाश हईल भवर पर आर दलिलेर मध्ये आसछे वार सलनाका इल्ला रहमतल लिल आलामीन जाके अल्लाह ताला विश्व मखलुकाते रहमत करे पाठिएछेन आमी मानुषटा गान करी आमार ई देहेर मध्ये आल्लाहर एकटा रहमत आछे सेटा होलो आमार जान बा आत्मा रूह जाई किछु बोली एटा जदि चले जाए ताहले आमी आर हाथ नाड़ाचाड़ा करते पारबो ना ताहले ई विश्व मखलुकातेर हायात मुहम्मदुर रसूलुल्लाह सकलेई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम আর লা কাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আনফাসের শহীদ হলো রাসূল জিন্দা আছে কথা তো কও তুমি মনে করছ তোমার বড় আর কথা নাই লা কাদি জাকুম রাসূলুম এখানে নবী কোন শব্দ আছে আহমদ শব্দ আছে मुहम्मद शब्द आछे की ला कदिजाकुम रसूलुम मिन अनफुसिकुम तुमी बोलछो नबी जे रसूल से अहम्मद जे मुहम्मद से होते ही पारे ना एक एकटा नामेर एक एकटा तात्पर्य आछे आमी आमार बाबाय माय नाम राखछि होला आबुल तै ना ए आबुल नामेर एकटा तात्पर्य आछे নামের সাথে ফকির আছে এর একটা তাৎপর্য আছে নামের সাথে সরকার আছে এর একটা তাৎপর্য আছে
আছে কিনা বাবা জিরা আছে তাহলে আহম্মদ হইল প্রশংসক প্রশংসাকারী আর মুহাম্মদ হইল প্রশংসনীয় নবী নতুন পয়দা করনেওয়ালা নাবা শব্দ থেকে নবী যিনি নাবা অর্থ খবর আর নবী হলো খবর পয়দা করনেওয়ালা এখন রাসূল সৃষ্টিতে রাসূল ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত কারণ সৃষ্টিতে লেখা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আহাম্মাদুল্লাহ লেখা হয় নাই নবীউল্লাহ লেখা হয় নাই এখন আসেন সাবধান এই ইউনিয়নের নাম কি রে বাবা যে ইউনিয়ন যেখানে গান করতেছিলে কোন ইউনিয়নের মধ্যে সিঙ্গার সদর ইউনিয়ন পরিষদ প্রত্যেকটি দেশেই প্রত্যেকটি এলাকাতেই প্রত্যেকটি ইউনিয়নের মধ্যেই বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বিধবা কার্ড দিছে হ্যাঁ দিছে না বাবা দিছে বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা গো ভাতা শিল্পী গো ভাতা এই যে বিধবা কার্ড দেওয়া হইছে আপনি গো সিংহ এই আজিম এই সিংহের ইউনিয়নে মনে হয় কোনো বিধবা কার্ডটার মনে হয় দেয় চাই নাই দিছে হ্যাঁ দিছে তা মোটামুটি কত দিছে আপনারা জানেন না আমার যিনি চেয়ারম্যান জাহিদ মুন্সি সাহেব আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আমাদের মাসর ইউনিয়নে বিধবা কাট কত দিছেন আমাদের মাসর ইউনিয়নে সর্বমোট লোক হইল 67,000 ছোট বড় দিয়ে তো এই মানুষ কি আমাদের ইউনিয়নে বাস করে তো বিধবা কাট আমরা কত দিয়ে আপনাদের পরিষদ থেকে দিছেন তো উনি বলল মোটামুটি 500 মতো দেওয়া হয়েছে আর এই বিধবা কারে কয় জায়গার স্বামী আগে মরে আচ্ছা স্বামী আগে মরলে পরে তো বিটিরে বিটিরে বিধবা হয় বেটারা মরে না আগে মরে তা বিধবা কার্ড তো দিছেন এই জাগো বউ মরছে তাগরে কার্ড কয়টা দিছেন গুলো কার্ড টার নেই নেই তো মোটামুটি জয় মৃত্যু নিবন্ধনের মধ্যে 10-11 জনের নাম আমি সিআই মানে ওর পরে পাইছি তাহলে 10-11 জন মানুষের বউ মরলো আগে আর 500 মেয়ে মানুষের স্বামী মরলো আগে আর সেই রোগটার নাম কি কথা কর না কে দোয়ালরা এই রোগটার নাম কি এই রোগটার নাম হলো ক্ষয় রোগ ম্যাটার ইজ মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রতি এই দেহের রতি যার ক্ষতি বেশি হয় আর এই দেহের রতি এই নাকের মধ্যে বাতাস যাওয়া আসা করে একটার নাম শ্বাস একটার নাম হলো প্রশ্বাস ওর মধ্যে হলো হায়াত যাওয়া আসা করে লা কাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম এই দমের সংযোগ হইলো মানুষের দেহের বিন্দুর সাথে যার যত বিন্দু ক্ষয় হবে তার দেহ তত ক্ষয় হবে যার দেহ তত ক্ষয় হবে তার আয়ু তত ক্ষয় হবে মানেন মানেন না নালি কইরে দেই হো
পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান করলেন। কেমন একটা সময় পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা ধ্যান করে কাটানো হয়েছে, ঠিক কিনা? সেই জাবালেনুর পাহাড় হেরা পর্বতের গুহা সেখানে কাটাইলেন। উনি কি শিক্ষা দিলেন? এই শিক্ষাটা কিসের শিক্ষা? উনি তো কাবা ঘরের মধ্যে ধ্যান করতে পারতো, পারতো কিনা? হ্যাঁ, কাবা ঘরে ধ্যান না করে গর্তের মধ্যে যা করলেন, এই সাধনাটা কিসের সাধনা? এই সাধনা জানতে হলে আপনার যৌবন কালে একজন কামেল প্রিয় মোর্শেদের আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য সাধকের গানের মধ্যে বলছে, খোদ শক্তি হলো বেলায়াত, আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ, বড় শক্তি যদি আপনি অপচয় করেন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। কিছু মানুষ দেখো সাত্তার এক পালা গান হনে রাইতে চার দিন বেহালি ঘুমই ভারে, এরপরে চোখ ডোল বাজারে যাবে না, আমি ঘুমই শেষ হইতেছে না, কেন ঘুমায়? এত ঘুম ধরে গিয়ে কয় যে তিন দিন আগে আমাকে সাত্তারা বলবো একটু গান হনছি রাত বইরে, খালি ঘুমই ভারবে লাগছে, শরীর দুর্বল, বাস্তব কিনা? এক রাত বইসে বইসে গান হনো, চার রাত ধরে ঘুমাও, আর আমি গান গাই কথা কইছি লেই, তাহলে আমার অবস্থা কি হইব? কথা কন না কে সাইন্সে প্রমাণ করছে, একটা রাত যদি আপনি জাগেন আপনার কমপক্ষে ষোলো হালি মুরগির ডিম খাইতে হইব হরমোনটা পূরণ করার জন্য। আর দয়াল গোবারিদার সেবা টেবা করি মাঝে মাঝে, যা দয়ালটা দেয়, কোনো কোনো দয়াল বাড়ি যে খাইও না, স্টেজ যাওয়া লাগবে তাড়াতাড়ি, তাহলে আমরা বাসি গে মাই, আমরা বাসি আল্লাহ রসুলের কথা কই, পীর মুর্শিদ গোচরণের পাশে বসি, তাদের আশীর্বাদ তাদের নেক নজর আমাদেরকে আল্লাহ বাঁচাই। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, আর এই মার্চ মাসের একুশ বাইশ তেইশ আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি বিশ তারিখ পর্যন্ত গান রাখছি, সর্বমোট এই চার মাসে একশো এগারো দিন, এই একশো এগারো দিনে একশো ছয় পালা ছয় দিন গান রাখছি, তার মধ্যে একশো ছয় ছয় দিনের মধ্যে একশো আট পালা গান রাখা, গেল মাসের পাঁচ তারিখে দুই পালা গাইছি, জানুয়ারির পাঁচ তারিখে দুই পালা, তাহলে তো আমাকে দিন কবরে যাওয়ার কথা, কথা না? কেন আমরা বাসি? এই যে তাসওয়াবের কিছু ভাষা বলা হয়, কথা বলা হয়, তারও একটি তাসির আমাদের মধ্যে আল্লাহর রহমত আছে। দুই নম্বরে পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের দরবারে থাকি, তাদের একটা নেক নজর দয়া, কাজেই বাবা নিজেকে সংরক্ষণ করতে শিখতে হবে আগে, সিয়াম সাধনা শিখতে হবে আগে, জীবনে যদি কিছু ভালো করতে চান তাহলে সিয়াম সাধনায় রত হতে হবে, সেই সিয়াম সাধনা করলে এই ভিতরে শান্তি হবে, যার ভিতরে শান্তি আছে তার কাছে ইসলাম আছে, যার ভিতরে শান্তি নাই ওই ইসলাম কারো কিছু। আপনি দশ হাজার কোটি টাকার মালিক, এক সপ্তাহ পরপর রক্ত পাল্টান লাগে, বেহেস্ত হয়ে যাও, আল্লাহ ডাক দিয়েছেন, হে নফসে মতমাইন্না, হে প্রশান্ত নফস, এবাদত বন্দেগী করিয়া মানব জান্নাত দাখিল হয়ে যাও, এই ঘরটা আগে জান্নাত বানাইতে হবে, তাহলে জান্নাতে যাওয়া। যাবে না হবে এটা হইলে নই, জান্নাতে যাওয়ার দিন দিলে না, অর্জুন নি, তাহলে নিলাম।
বাবা অনেক কথা বলি অনেক জান্নাত হতেই হয় জান্নাত না হইলে জান্নাতে যাওয়া যায় না যায় না আল্লাহ তাআলা সুন্দরকে বেশি পছন্দ করেন ঠিক কি না তো সুন্দর মানুষ দ্বারা তারা সুন্দর জায়গায় যাবে জান্নাতটাও সুন্দর যে মানুষটা জান্নাতে যাবে তারও হতে হবে সুন্দর আরে একটি গান শুনে আগে আমাকে প্রশ্ন করেছেন নবুয়াত আর বেলায়েত দুইটাই তো আমার হুজুরের কাছে ছিলেন তাহলে উনি ধ্যান করলো কেন কারণ যদি ধ্যান না করত তাহলে তার নবুয়াতটা প্রকাশ নবুয়াত কিন্তু সাথে করে নিয়ে আইছে নবী নাকি বাজান নবুয়াত কিন্তু সাথে করে এসে নিয়ে আসছে এই প্রকাশ করবার জন্য একটা পন্থা আছে আমি আবুল সরকার ঠাস করে যদি কই পিসাব তাইলে হবো হ্যাঁ হবে মানবে কেউ আপনি পিসাব ভালো আপনার পীরের নাম কি আমি কইলাম আমি তে আমাই পিসাব আমি এমনি ফিলার দেখো লিবে হ্যাঁ হবে প্রত্যেকটি জিনিসের একটা সময় আছে সেই সময় মতো হেরা পর্বতের গুহা জাবালে নূর পাহাড় হেরা গুহা যেখানে আল্লাহ তাআলা কোরআন একটা কথা বলছো কখনোই বাবা আরেকটা কথা তোমারে কয়ে রাখি এই যে যদি শব্দটা ব্যবহার করা যাবে না আল্লাহ এবং রসুলের সাথে কোরআন যদি হীরা এই যদি শব্দটা এটা অপরাধের কথা আল্লাহ রসুলের সম্বন্ধে কোনো যদি অতএব অথবা হয়তো হবে ধরেন ধরেন যে এরকম কিছু কথা আছে না এ কথার ভিত্তি আছে ভিত্তি নাই আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম পাঁচটি আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠাইলেন যেখানে কোরআন নাজিল হয়েছিল আর এই হেরা গুহার সাধনা না জানা পর্যন্ত তোমার মস্তিষ্ক হতে বিষয়ের মোহ কাটবে না আর বিষয়ের মোহ না কাটলে তোমার উপরে এলহামের কালাম আসবে না চেষ্টা করলাম একটা বিষয় আলোচনা করার জন্য বেলায়েত কত প্রকার কি কি আর আমার মাওলানা আলী রাতকে দিন বানাইলেন কারণটা কি বাবাজি চাটা এখন না দিলেই ভালো হয় হ্যাঁ চা একটু বন্ধ রাখো বাজান তাড়াতাড়ি খাওয়াই চলে যাও হ্যাঁ আবার যখন আজ এই সারে আজান হবে তখন একটু খাওয়ায়ও তাই না সেই জন্য বাবা যে মানুষটা চা খাবে তিনিও কথাটা ভালো করে শুনতে পারছে না আমার আমিও কইতে পারতেছি না আপনারা কষ্ট মনে নিয়েন না বাজান কিন্তু খবরদার হ্যাঁ তো সেই জন্যে আমরা যেখানে যে আলোচনাগুলি করছি বাবা এটা অত্যন্ত মূল্যবান আলোচনা মানুষের জীবনের মুক্তির যে বিধান আল্লাহ তাআলাকে মানুষ বলবে আল্লাহ আরেকবার আমারে দুনিয়ায় যাবার দাও আমি ভালো কাম কইরা আসি হ্যাঁ আল্লাহ কবুতরে এমন কিছু না দেই নেই যা যার জন্য তুই করতে পারোস নাই তোর সব কিছু আমি দিছি তারপরেও তুই মায়ার চক্করে পড়ে ভুলে গেছিস তুই আবার গেলে আবারই ভুলেই যাবি কাজেই সেই মুক্তির আলোচনার মধ্যে আমরা যেন একটু নিরবতার সহিত কথা শুনি গান শুনি একটি গান আগে রাখি তুমি একটু খেয়াল করে শুনবে গানটা আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান তিনি এ বিলায়েতের প্রকারের মধ্যে আনছেন আমি তার বিষয়টি একটু আলোচনা করব বাজারে আপন ঘরে বৈশা যদি দেখি দে যাও গো দারে
আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে ওরে আমার বড় পিসাবা বলছে, আমার খাজা বাবাও বলছে, আল্লাহ রে উসাও দুনিয়া রে উসাও, এটা পাগলামি ছাড়া কিছু না। দুইটা একসাথে চাইলে হবে না বাবা। আমার বড় পিসাবরে আল্লাহ হইতেছে, হে আব্দুল কাদির আমি তোমারে জান্নাত দান করে দিলাম, যাও। এটি শুনলে একটু খুশি হওয়ার কথা না বাবা? আমার বড় পীর সাহেব হুজুর কোনো কথা বলে না, আবার বলছে, হে গাউসুল আজম আমি তোমারে জান্নাত দিলাম, তুমি খুশি হও নাই, কথা বলো না কেন? সঙ্গে সঙ্গে আমার বড় পীর আল্লাহরে প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি যে জান্নাতটা আমারে দিতে চাও এর মধ্যে তুমি থাকবে কিনা? যদি তুমি ওই জান্নাতে থাকো তাহলে আমি যাব, আর তুমি যদি না থাকো আমি সেই জান্নাতে, তুমি যদি দোজখের নিম্ন দেশেও থাকো আমি সেখানে যাইতে রাজি আছি যেখানে তুমি আছো। মালিকের আশা করো, আমি যদি মালিকের গোলাম হই আমার নিয়ে আমার মালিক ভাববে, আমার ভাবার কিছুই হওয়া জানা হারি ভাবতে হবে। দরদি হে মুর্শিদের তো আজানিয়া নিগম ঘরে বৈশ যাইয়া আলাদা জেকের এলেম কালাম রহম চান শিখাইব তোরে দরদি হে শিখে তো আজ জানিয়া নিগম ঘরে বৈশোর দাইয়ে আলাদা জেকের এলেম কালাম রশিদি চান শিখাইব তোরে তোমার পীর যদি মোকাম্মেল হয় যদি মোকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় যদি মোকাম্মেল হয় কামেল করিবে যদি মোকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক কলিমার জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে জানার মতো কইরা জানাকে জানার মতো কইরা যান জানা ফিরে কাছে যান গা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে দরদি হে